তার লোভভরসা। সর্বত্র মানবাধিকার আজ বিপন্ন, আইন শৃঙ্খলা বাহিনীকে শুধু বিরোধী দলের কর্মসূচি বানচাল করা, সহিংস আক্রমণ চালানো, বিরোধী দলের নেতা কর্মী ও স্বাধীন মত প্রকাশকারীদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করার কাজে ব্যবহার করা হয়েছে বলে আজ সমাজের নৈরাজ্যের অন্ধকার নেমে এসেছে। আইন শৃঙ্খলা বাহিনীর দলীয় কাজে ব্যবহার ও নির্ভীকতার ভূমিকার জন্যই সশস্ত্র সন্ত্রাসীদের দাপটে গোটা জাতি নিরাপত্তাহীনতায় ভুগছে। আজ দেশকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করার জন্যই শুধু সাধারণ মানুষ নয়, পুলিশ সদস্যদেরও জীবন বিপদ যাচ্ছে। গতকাল একজন পুলিশ সদস্যকে মেরে ফেলেছে ছিনতাই। আইন শৃঙ্খলা এতটাই ভেঙে পড়েছে যে প্রতি পদে পদে মানুষের জীবন বিপন্ন। এই ঈদের ছুটিতে প্রায় 35 জনের মানুষের জীবন হানি শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতির কারণে। তারা বেপরোয়া চালকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। বর্তমান শাসন ব্যবস্থায় অবৈধ দখলদাররা প্রতিষ্ঠিত করার কারণে চারিদিকে গডফাদার মাফিয়া আর সিন্ডিকেট বাসদের জয় জয়কার। যদি জনসমর্থিত ও জবাবদিহিমূলক সরকার থাকত, তাহলে বর্তমান খাদ্য পণ্যের